নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস টু থাউজেন্ড টোয়েন্টি টু এর ওয়ার্ল্ড কাপ অবশ্যই গতকাল কিন্তু সেই ম্যাচ জিতেছে আর্জেন্টিনা তো প্রথমেই কংগ্রাচুলেশন আর্জেন্টিনা মেসির হাতে কিন্তু সেই স্বপ্নের ট্রফি তার যেটা জেতা বাকি ছিল সেই ট্রফিটাও কিন্তু মেসি গতকাল জিতে নিয়ে এলো এবং অনেকটা ইতিহাস তৈরি করে গেল মেসি তো সেই ওয়ার্ল্ড কাপ শেষে অ্যাওয়ার্ড মানে কে কী পেলো সেটা নিয়ে তোমাদেরকে প্রথমে বলি তারপর দুটো ট্রান্সফার আপডেট তোমাদেরকে দেওয়া রয়েছে তো টু থাউজেন্ড টোয়েন্টি টুয়ের ফিফা ওয়ার্ল্ড কাপ অ্যাওয়ার্ডসে টপ ফোর টিম র্যাঙ্কিংয়ে উইনার আর্জেন্টিনা ফ্রান্স সেকেন্ড ক্রোয়েশিয়া থার্ড এবং মরক্কো ফোর্থ গোল্ডেন বুট অ্যাওয়ার্ড পেয়েছে অবশ্যই কিলিয়ান এমবাপে গোল্ডেন বল অ্যাওয়ার্ড পেয়েছে লিওনেল মেসি গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু এমিলিয়ানিও মার্তিনেস ফিফা ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে এঞ্জো ফার্নান্ডেস এরপর ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ইংল্যান্ড সিলভার বুট অ্যাওয়ার্ড পেয়েছে লিওনেল মেসি ব্রোঞ্জ বুট অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু অলিভার গ্রাউড সিলভার বল অ্যাওয়ার্ড পেয়েছে কিলিয়ান এম্বাপে এবং ব্রোঞ্জ বল অ্যাওয়ার্ড পেয়েছে লুকা মাদ্রিজ তো এই হচ্ছে ফুল অ্যাওয়ার্ড আর কি আর ডিটেলস কে কী পেয়েছে কোন প্লেয়ার পেয়েছে এবং কোন কোন টিম কী কোন পজিশনে এবং কি অ্যাওয়ার্ড পেয়েছে সবটাই কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম তো আরও একবার মানে মেসির জন্য ভালো লাগছে আরও একবার কংগ্রাচুলেশন জ্বালায় মেসিকে যে মেসি তার শেষ মানে শেষ মুহূর্তে শেষ সময় এসে তার যে স্বপ্নটা ছিল ওয়ার্ল্ড কাপ যেটা সেটা কিন্তু জিতে নিয়েছে তো বন্ধুরা এবার তোমাদেরকে দেব আপডেট যে আপডেটটা পাওয়া যাচ্ছে এটিকে মোহনবাগান দলকে নিয়ে তো প্রথমেই বলে দিই যে এটিকে মোহনবাগান দল কিন্তু একটা ইন্ডিয়ান প্লেয়ারকে নেবার জন্য টার্গেট করেছে যদিও বা সেই প্লেয়ারটির নাম এখনও জানা যায়নি আর শুধুমাত্র একটা প্লেয়ার একটা ইন্ডিয়ান প্লেয়ারের ওপরই টার্গেট নেই তাদের বেশ কয়েকটা ইন্ডিয়ান প্লেয়ারদের ওপর টার্গেট রয়েছে কিন্তু মেন যে একটা জায়গায় ইন্ডিয়ান প্লেয়ার আসবে সেই জায়গাটা হচ্ছে অবশ্যই মানবীর সিংয়ের জায়গায় মানবীর সিংয়ের ব্যাকআপ হিসেবে কিন্তু প্লেয়ার খুঁজছে এটিকে মোহনবাগান দল কারণ মানবীর সিং চোটের মধ্যে পড়ে গেলে বা কাঠ সমস্যার মধ্যে খেলতে না পারলে ওই জায়গাটায় কিন্তু ঠিকমতো কেউ পারফরমেন্স করতে পারছে না তাই তাই জন্য কিন্তু কোচ ফ্যান্ড ওই জায়গাটা লক্ষ্য করেছে ওই জায়গাটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে এবং ম্যানেজমেন্ট কিন্তু অলরেডি ওই জায়গায় ব্যাকআপ প্লেয়ার হিসেবে বা অন্যান্য প্লেয়ার সই করানোর ক্ষেত্রে কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছে এরপরে তোমাদেরকে শেষ যে আপডেট নিউজটা দিতে চলেছি এই মুহূর্তে এই নামটায় কিন্তু গতকাল থেকে ভেসে উঠেছে মার্কেটে বা জানা যাচ্ছে সেটা হচ্ছে সাইমন যাজা সাইমন জাজা একত্রিশ বছর বয়সী ইটালিয়ান সেন্টার পজিশনের প্লেয়ার এই প্লেয়ারটি এটিকে মন দলে আসতে পারে এরকম আর কি রিউমার নিউজ জানা যাচ্ছিল গতকাল থেকে অনেকে এই বিষয়টা নিয়ে প্রশ্নও করেছ তো সেই ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে কিন্তু রীতিমতো ফুল স্টপ দিয়ে দিয়েছে যে এই প্লেয়ারটি আসছে কি আসছে না সেটা কিন্তু মার্কোস জানিয়ে দিয়েছে হ্যাঁ বন্ধুরা একজন কিন্তু প্রশ্ন করে মার্কোসকে যে হার্ডে রিউমার ড্যাট এটিকে এমবি মে সাইন সাইমন জাজা ইস্ট Is it true? তো এই প্রশ্নটা করে তখন কিন্তু মার্কোস মার্গুলা জানায় নো নট ট্রু অর্থাৎ এই যে প্লেয়ারটি এই একত্রিশ বছর বয়সী এই ইটালিয়ান প্লেয়ারটি কিন্তু এটিকে মন দলে আসছে না যাকে নিয়ে এত মাতামাতি বা যাকে নিয়ে কাল থেকে এই নামটা উঠছিল তো সেই প্লেয়ারটি কিন্তু আসছে না এবং এই প্লেয়ারটি যদি এখন বর্তমান অবস্থা বলি তাহলে উইদাউট ক্লাব রয়েছে একত্রিশ বছর বয়স হয়ে গেছে যে পারফরেন্স তিনি আগে করেছেন সেই পারফরমেন্সের ধারের কাছেও কিন্তু এই মুহূর্তে তিনি নেই এবং তার জন্য উইদাউট ক্লাব রয়েছে এবং তার মার্কেট ভ্যালু খুবই খুবই কম মানে এক কোটি নিচে রয়েছে এরকম মার্কেট ভ্যালু দেখাচ্ছে এবার সেটা মানে এখানে দেখাচ্ছে মার্কেট ভ্যালুটা এবার যদি কোনো দল সই করায় তাদের সেইখানে তো আর মেন মার্কেট ভ্যালুটা জানা যাবে তো সেই ক্ষেত্রে এই হচ্ছে বিষয় তো এই প্লেয়ারটি কিন্তু আসছে না নতুন প্লেয়ার আসছে কিন্তু কোন প্লেয়ারটি আসছে সেটার নাম এখনও ঠিকঠাক করে কিন্তু কোনো কনফার্ম সোর্স কিন্তু বলছে না আর যদি কোনো কনফার্ম সোর্স বলে থাকে তাহলে অবশ্যই সেটা মার্কোস মার্কুলাই হতে পারে এবং আমরাও জানার চেষ্টা করছি কোথাও থেকে মানে সোর্স থেকে তো যখনই জানতে পারবো অবশ্যই তোমাদেরকে কিন্তু জানিয়ে দেব তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস corinio